নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে কুশলেই আছেন। আগত মহালয়ার পুণ্য লগ্নের প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। দর্শক বন্ধু, চলুন দেখে নিই আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 14ই আশ্বিন, 1431 ইংরেজির 1 অক্টোবর 2024 মঙ্গলবার। আজ চতুর্দশী থাকবে রাত্রি 9:06 পর্যন্ত, পরে অমাবস্যা। আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে দিবা 10:15 পর্যন্ত, পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। দর্শক বন্ধু, জন্মে যে সকল জাতক জাতিকা আজকে জন্মগ্রহণ করছে, সেই সন্তান সন্ততিদের জন্মে সিংহরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 10:15 পর জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা বিকেলবেলা, অপরাহ্নে বিকেলবেলা 4:52 পর জন্মগ্রহণ করছে, তাদের দর্শক বন্ধু কন্যারাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। মৃতের দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছে, মৃতের আজকে এক পাদ দোষ রয়েছে। আবার দিবা 10:15 পর মৃতের ত্রিপাদ দোষ দেখা যাচ্ছে। যাত্রা দর্শক বন্ধু বা ভ্রমণ, আজকে যাত্রা বা ভ্রমণ তেমন নেই। শুভকর্ম, শুভকর্ম আজকের দিনে তেমন নেই দর্শক বন্ধু। চলুন দেখে নিই আজকের রাশিফল। এই ছিল আজকের দিন পঞ্জিকা, দেখে নিই আজকের রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। প্রতিদিনের রাশিফলের ভিডিও এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমেও হরোস্কোপ বিচার বা হস্ত বিচার করাতে পারেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে সারাটা দিন খুব চিন্তার মধ্যে দিয়ে যাবে। খুব চিন্তা ভাবনা আজ আপনাকে খুব ভাবিয়ে তুলবে এবং কর্মে আপনার একটা অমনোযোগী সৃষ্টি করে দেবে। দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে, পারিবারিক জীবন নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন আজকের দিনে। কর্মে আপনাদের মনোনিবেশের একটা অভাব দেখা যাবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন বা কারো অধীনে কাজ করছেন, আপনাদের কিন্তু আজকে কর্মে ভীষণভাবে মনোসংযোগ বজায় রাখতে হবে, নতুবা কর্ম সম্বন্ধে একটা, কর্ম সম্পর্কেও একটা বিভ্রান্ত সমস্যা আপনাদের সামনে আসতে পারে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ, তবে সচেতন থাকতে হবে, যেহেতু আপনার মাথায় আজকে কাজের চিন্তার থেকে আনুষাঙ্গিক চিন্তা প্রচণ্ডভাবে আপনাকে আজকে ভাবিয়ে তুলতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন মেষ রাশির, ব্যবসায়িকদের আজকের দিনটি মোটামুটিভাবে এগোবে। বিদ্যার্থীদের পড়াশোনায় অবশ্যই মনোসংযোগ বজায় রাখতে হবে। দর্শক বন্ধু, মেষ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের আজকের দিনে অবশ্যই আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষভ। বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আর ছোটোখাটো অশান্তির মধ্যে দিয়ে এগোবে, তা আপনার নিজের কারণে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে বৃষরাশি জাতক জাতিকাদের আজকে বুদ্ধিনাশ যোগ রয়েছে। আপনার বুদ্ধি, আপনার ডিসিশন মেকার আজকে কাজ করবে না, তাই আজকে আপনি যে কাজটাই করতে যাবেন সেখানেই আপনার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যাবে। তাই আগে থেকে ভালো মতো প্ল্যান করে, পরিকল্পনা করে সুষ্ঠুভাবে আপনাকে কোনো কাজ করতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, সাবধান থাকুন এবং খুব স্থির থেকে অন্যের দ্বারা
প্রভাবিত না হয়ে নিজে নিজের দ্বারা নিজে স্থির চিন্তায় ভালো মন্দ বিচার করে কর্ম জায়গায় আজকে কাটাবেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ, তবে যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের বলবো ইনভেস্ট, বড় সড়ো ইনভেস্ট না বুঝে আজকে করবেন না। আজকে কোনো বুদ্ধি আপনি ব্যবহার করবেন না আপনার ব্যবসা ক্ষেত্রে। যেমন ব্যবসা চলছে তেমনভাবেই চলতে দিন, তা না হলে সমস্যায় পড়তে পারেন। যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় বিশেষভাবে আগ্রহী হতে হবে। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছন্দে থাকলেও আজকে আপনার কিন্তু অপবাদ যোগ রয়েছে। পারিবারিক জীবন ভালো যাবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ ইত্যাদি থেকে খুব সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের অপবাদের যোগ রয়েছে। আজকে আপনার সম্বন্ধে একটা বাজে রাজ, বাজে কালচার সমাজে বাড়িতে অফিসে হতে পারে, তাই আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। কর্মের স্থানে অবশ্যই সাবধানে থাকুন। আপনি সরকারি বা বেসরকারি যে ডিপার্টমেন্টেই থাকেন বা ব্যক্তিগত কোনো কাজ করেন না কেন, সেইখানে আপনাকে কিন্তু খুব স্থির থাকতে হবে। কোনো ব্যক্তির সাথে আজকে সারাদিন আপনি কথা বলবেন সেটা খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন, কোনোভাবেই আপনি আজকে নিজে উত্তেজিত হয়ে যাবেন না। যারা ব্যবসা করছেন ব্যবসা কাজ মোটামুটি স্বাভাবিক ছন্দে আপনাদের এগোবে। বিদ্যার্থীদের বলবো মিথুন রাশির যে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখুন, তা নাহলে সমস্যা হতো। বিশেষ করে হায়ার এডুকেশনে যারা আছেন তাদেরকে আজ ভীষণ সাবধানে থাকতে হবে। মিথুন রাশি যারা প্রেমপ্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে আছেন আপনাদের কিন্তু আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে গেলেও আজকের দিনটিতে কিন্তু আপনাদের অশান্তি জোর রয়েছে, তাই সাবধান, আপনাকে ঘরেও থাকতে হবে সাবধান, আপনাকে বাইরেও থাকতে হবে। যারা পারিবারিক জীবনে আপনার আজকে সমস্যা হতে পারে, সুসম্পর্ক বিনষ্ট হতে পারে এবং আপনার অশান্তির সম্মুখে আপনাকে পড়তে হতে পারে, অশান্তিতে জড়িয়ে যেতে পারে। কর্কট রাশির বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের থেকেই আজকে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্কট রাশির কর্মস্থানে আপনি খুব সজাগ থাকুন এবং সচেতন থাকুন। অন্যের কোনো ব্যক্তির সাথে কোনোভাবেই বাঘ বিতণ্ডায় জড়াবেন না। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ, কিন্তু সজাগ সচেতনতার বিশেষ একটা প্রয়োজন রয়েছে। কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের মোটামুটি শুভ, তবে অংশীদারি ব্যবসা যারা করছেন পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য শুভ কর্কট রাশির। কর্কট রাশির সমগ্র জাতক জাতিকাদের বলবো আজকে হনুমান চল্লিশা পাঠ করে আপনার দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে আদর ভালোবাসা স্নেহ লাভ করতে চলেছেন। আজকে আপনার পরিবারবর্গ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের নিকট হইতে আজকে আপনি ভালোবাসা পেতে চলেছেন, আদর যত্ন খাতির এগুলো কিন্তু পেতে চলেছেন। সিংহরাশি যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা আজকে মোটামুটি ছন্দে এগোবে, তবে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল প্রদান করবে। সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা আদর স্নেহ ভালোবাসা পেতে চলেছেন, তাই আপনারা আজকে স্নান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা।
কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসায় গড়ে উঠবে। সুখ শান্তি বজায় থাকতে চলেছে দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশির। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম ভালোবাসা প্রাপ্তির দিন। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে আছেন আপনাদের কিন্তু আজকের দিনটি সফলতার সঙ্গে এগোবে। কন্যা রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন সজাগ থাকুন, সচেতন থাকুন এবং কর্মীর প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়িয়ে দিন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যা রাশির সরকারি চাকরি জীবন। কন্যা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে কিন্তু ব্যবসা স্বাভাবিক ছন্দে এগোবে, কিন্তু ব্যবসায় আপনাকে মনসংযোগ বজায় রাখতে হবে। বিদ্যার্থীরা যারা লোয়ার এডুকেশনে আছেন তাদের পড়াশোনায় শুভ ফল প্রদান করবে, কিন্তু যারা হায়ার এডুকেশনে আছেন বড় মানে ভালো মতো আপনাদের আজকে সজাগ থাকতে হবে আপনাদের এডুকেশন ব্যাপারে, এবং পড়াশোনায় মনোনিবেশ এবং যত্নশীল হতে হবে যারা হায়ার এডুকেশনে আছেন, তা না হলে হায়ার এডুকেশনে পড়াশোনায় আজকে ক্ষতি হতে পারে, পড়াশোনায় আজকে পিছিয়ে পড়তে পারেন। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন। পরবর্তী রাশি আপনাদের দিনটা শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের সুখময় দিন, আপনার দাম্পত্য জীবন সুখ শান্তির মধ্য দিয়ে এগোবে, পারিবারিক জীবনও সুখ শান্তি লাভ করতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে স্বাভাবিক ছন্দে দিনটি অতিক্রম হবে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনি একটু সজাগ থাকুন, সচেতন থাকুন, কোনোভাবে কোনো ব্যক্তির সাথে বাগ্বিতণ্ডায় জড়াবেন না। তুলা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে শুভ বলা যেতে পারে, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ ঘটবে এবং পড়াশোনায় শুভ ফল প্রাপ্তি হবে তুলা রাশির। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজের জল প্রদান করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও অসম্মান যোগ রয়েছে বৃশ্চিক রাশির। আপনি আজকে কোনো ব্যক্তির দ্বারা অসম্মানিত হবেন, কোনো ব্যক্তি আপনাকে অপমান করতে পারে, আপনার সম্মানে আঘাত আসতে চলেছে, তাই আজকের দিন আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝে সুঝে সব কর্মের পদক্ষেপ নিতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন কর্মস্থানে, কর্মস্থানে আপনার দায়িত্বের কাজের প্রতি আপনি একেবারে স্থির থাকুন এবং মনসংযোগ বহাল রাখুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন অসম্মান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই আপনি কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনি কর্মসংযোগ মনসংযোগ থেকে সরে যাবেন না, কর্মে মনসংযোগ রাখুন, দায়িত্বর প্রতি আপনি যত্নশীল হন এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তা না হলে আপনি আপনার ডিপার্টমেন্টও কিন্তু অসম্মানিত হতে পারেন, অপমানিত হতে পারেন। যারা ব্যবসা করছেন বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের আজকে মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে, তবে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে ভয় ভীতি এগুলো কাজ করবে, আর এই ভয় ভীতির জন্য আপনার আজকের চলমান দিনের ছন্দে কিন্তু বিনষ্ট হতে পারে। আপনার ভয়ের জন্য আপনার কারণে অকারণে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত এগুলো হতে পারে, তাই ভয়ভীতি ভাবকে দূরে সরানোর চেষ্টা করুন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন বলবো কর্মে মনসংযোগ বজায় রাখুন,
সরকারি ফার্মে যারা রয়েছেন তাদের মোটামুটি শুভ, তবে ব্যবসায়িকদের কিন্তু ভয়ভীতির জন্য ব্যবসার কাজেও কিন্তু মনোসংযোগের একটা অভাব দেখা যাবে, ফলে কিন্তু আপনার ব্যবসারও একটা ক্ষতি হতে পারে। খুব সাবধানে থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের। যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশির, বিদ্যার্থীদের অবশ্যই পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে এবং পড়াশোনার উপরে খুব জোর দিতে হবে আজকের দিনে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, এই ভয় ভীতি ভাবকে কাটিয়ে ওঠার জন্য আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকে বুদ্ধি বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ আপনার বুদ্ধি আজকে খুলে যাবে, ফলে আপনার মাথায় বিভিন্ন ধরনের পরিকল্পনা এগুলো কিন্তু আসতে শুরু করবে। আজকের দিনটি আপনার কাছে কিন্তু খুব একটা মানে টার্নিং ডে বলা যেতে পারে এই মকর রাশির জাতক জাতিকাদের। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কর্মদক্ষতার জন্য আপনারা আজকে উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার গতিপথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় শুভ ফল লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বিদ্যার্থী রয়েছেন মকর রাশির, বিদ্যার্থীদের আজকে দিনটি অতীব শুভ বলা যেতে পারে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে। যারা বেকার রয়েছেন, কোনো না কোনো কর্মপ্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে। কুম্ভ রাশির যে কোনো ধরনের প্রাপ্তি আজকে হতে, অর্থপ্রাপ্তি হতে পারে, ভূমি প্রাপ্তি হতে পারে, কোনো কোনো ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি হতে পারে, এক কথায় কুম্ভ রাশির আজকে প্রাপ্তি যোগ হতে পারে। পিতা আপনাকে দানপত্র করতে পারে ইত্যাদি। কুম্ভ রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটিও মোটামুটি শুভ। কুম্ভ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে মনোসংযোগ বাড়াতে হবে এবং ব্যবসা কাজে মনোসংযোগ প্রবলভাবে বৃদ্ধি করতে হবে। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় কুম্ভ রাশির। কুম্ভ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। জপ করুন ওম সাম শনিশ্চরাই নাম, এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে গেলেও পারিবারিক জীবনে সমস্যা একটু দেখা দিতে পারে এবং মীন রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো কাজে পরাজয়েরই যোগ বেশি রয়েছে। যাদের মামলা মোকদ্দমা চলছে, আজকে যদি রায়দান থাকে তাহলে জানবেন আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে আপনার রায়দানটি যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকারা আজকে তর্কে যুক্তিতে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে, তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, অযথা কারোর কোনো ব্যক্তির সাথে কোনো তর্কযুদ্ধে যাবেন না। মীন রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, সজাগ থাকুন, সচেতন থাকুন কর্মস্থানে। যারা ব্যবসায়িক রয়েছেন, মোটামুটি ব্যবসা স্বাভাবিক ছন্দে আপনাদের যাবে, তবে বিদ্যার্থীদেরকে ভীষণ যত্নশীল হতে হবে এবং বিদ্যার্থীদের যদি আজকে কোনো এক্সাম থাকে তাহলে খুব সাবধানে পরীক্ষা দিন, সচেতনতার সঙ্গে পরীক্ষা দিন, বুঝে পরীক্ষা দিন, তা না হলে কিন্তু পরাজয়ের সম্ভাবনা একটা থেকেই যায়। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল দিন এবং জপ করুন শনি মহারাজজির প্রণাম মন্ত্র ওম সাম শনিশ্চরাই নম, এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। সঙ্গে আপনারা সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না। ওম জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদূতি ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণত অস্মি দিবাকরম, সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। দর্শক বন্ধু,
সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আপনাদের দিনটি আজকে শুরু হোক। দর্শনবন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শনবন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শনবন্ধু, মনে রাখবেন মানে নাম বুকিং করেই কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। দর্শনবন্ধু, যারা অনেক দূরে আছেন, আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280, এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। দর্শনবন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। অবশ্যই আপনার জীবনে সফলতা নেমে আসবে। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।